ওয়াও, গুলাফগঞ্জ পৌরসভায় দৃষ্টিনন্দন একটি কোয়েলস কিচেন। সেই কোয়েলস কিচেনও আমরা এই মুহূর্তে অবস্থান করি। আর খুব সুন্দর একটা প্লেস গুলাফগঞ্জ পৌরসভায় এই প্রথম হয়েছে। এখানে অনেক দর্শনার্থী যারা আছে তারা এখানে কিন্তু ইতিমধ্যে আইসইন, যারা দর্শনার্থী যারা আইসইন তারার লগেও মাথার চেষ্টা করবো যে বাইয়ে একটা প্রতিষ্ঠিত করা এই গুলাফগঞ্জ পৌরসভায় বড় মুকাম একটা যে বাইয়ে প্রতিষ্ঠিত করা, সেই বাইয়ের লগে আমরা মাথার চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকবা। এবং এই যে সুন্দর একটা প্লেস আছে এখানে আমরা দেখতাম পারি, আর অসংখ্য দর্শনার্থী যারা আছেন তারা এখানে আইসেন। এবং এই যে কোয়েলস কিচেন আছে একটা একটা কিন্তু উদ্বোধনের অপেক্ষায় আমরা যতটুকু জানতাম পারছি একটা শুক্রবারে কিন্তু একটা ওপেনিং হইব যে বাই আছেন তার লগে মাতলে। এই যে কোয়েলস কিচেন আছে দৃষ্টিনন্দন একটা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার বাই এখানে প্রতিষ্ঠিত করা, যে বাইয়ে প্রতিষ্ঠিত করা সেই বাইয়ের লগে আমরা মাথার চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকবা, বাইর পরিচয় জানার চেষ্টা করবো। এবং বাই এখানে এত সুন্দর একটা দৃষ্টিনন্দন পার্টি সেন্টার এখানে বাইয়ে তৈরি করা, খুব সুন্দর একটা এই মনোরম পরিবেশে তৈরি, খুব সুন্দর। এখানে দেখতাম পারি আমরা খাত চলের এবং একটা উদ্বোধনের অপেক্ষায় যে বাইয়ে কিন্তু প্রতিষ্ঠিত করা, সেই বাইয়ের লগে মাথার চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে সিলেট জেলার গুলাফগঞ্জ পৌরসভার আমরা বড় মুকামও আমরা ইতিমধ্যে অবস্থান করি। আর এখানেও যে বাই আসেন তার লগে মাথার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা অসংখ্য গণিত মায়ার বাই বোন যুক্ত আসেন সবরে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাই। আর আমি লগে আছি জহিরুল ইসলাম শিহাব এবং আমরার লগে আসেন টাইমস অফ সিলেটের প্রতিনিধি রাহেল আহমদ। আমরা এই মুহূর্তে সেই দৃষ্টিনন্দন কোয়েলস কিচেনও আমরা ইতিমধ্যে অবস্থান করি। আর এখানেও যে বাইয়ে একটা প্রতিষ্ঠিত করার সেই বাইয়ের লগে আমরা মাথা চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকবা। সেনে এত সুন্দর একটা দৃষ্টিনন্দন জায়গা এই গুলাফগঞ্জ পৌরসভা বাইয়ে করা, আপনারা আমরা লগে থাকবা। বাইর লগে আমরা একটু মাতব যে বাইয়ে এই কোয়েলস কিচেন প্রতিষ্ঠিত করার সেই বাই ইতিমধ্যে এখানে আসেন। বাইর একটু পরিচয়টা দিবা। আসসালামু আলাইকুম, আমার নাম তামিম ইয়াহিয়া আহমদ। আমি হইলাম ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন সাবর বড় ছেলে, অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমদ সাবর বড় ছেলে। আমি তামিম ইয়াহিয়া আহমদ আমার নাম। আচ্ছা, এই যে একটা প্রতিষ্ঠিত করা এই গুলাফগঞ্জ পৌরসভা কেনে একটা প্রতিষ্ঠিত করা, আপনার ফ্যাসিলিটি কি তা কিটা আছে? আমরার প্রতিষ্ঠিত করার মূল কারণ হইল আমার আব্বা বিগত 15-20 বছর ধরে গুলাফগঞ্জ এবং বিয়ানীবাজারে কাম করিয়া যাইরা, এবং তাইন গত অগাস্ট মাসে মারা গেছেন গত বছর। তার একটা ইচ্ছা আছিল যে আমরা সিলেট 6 আসন এবং গ্রেটার সিলেটও বালা বালা আপনার ডিফারেন্ট কিছু করার, ওগুর দ্বারা বাইকতায় কিন্তু আমরা এই কোয়েলস কিচেন নিগো করছি। এবং আমার ইচ্ছা হইল যে যদি কোয়েলস কিচেন চলে তা আগামীতে ইনশাআল্লাহ 64 জেলার ব্র্যান্ড হিসাবে কোয়েলস কিচেন যাইব। আমরা ইনোর মাঝে গার্ডেন এরিয়া আছে, এনের মাঝে 2টা ছোটোমোটো আমরা লেকল লাগান করছি। তারপরে আমার যে শেফ তাই নইলা চ্যানেল আইর 2019 সুপার শেফ যে জিতছেন তাইন কয়েল তাফাদার 5-স্টার রেস্টুরেন্টের শেফ, আমার মনে হয় যে ই এলাকার মাঝে সবচেয়ে ভালো এবং স্ট্যান্ডার্ড খানি আমরা দিতাম পারমু। প্লাস আমরা যে পরিবেশ যেটা এগুলো তার আপনারা দেখরা বিগত 10 দিন ধরিয়া আমরা যে ছোটো বাই বই নকল আসেন টিকটক যারা কররা, হাজার হাজার টিকটক ভিডিও অলরেডি হয়ে গেছে, লাইকস কমেন্টস এবং সবেও এনকারেজ করা কনসেপ্টে। আচ্ছা, দর্শক এবং যারা কেন আইরা তাদের উদ্দেশ্যে এবং ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি কিছু করবেন? আপনারা আমরা আগামী শুক্রবার দ্য ডে আফটার টুমোরো 16 তারিখ পড়ছে জুমার পরে ইনশাআল্লাহ উদ্বোধনী অনুষ্ঠান হইব। আর 1টার আমরা গ্রাহকর লাগে খোলা থাকবো। আপনারা আইবা, আমরার এনভায়রনমেন্টটা দেখবা, কনসেপ্টটা খুব ভালা, ভালো আবহাওয়া, ভালো বাতাসের মধ্যে দিয়ে আপনারা ইনোর মাঝে এনজয় করতে পারবা, খানির স্ট্যান্ডার্ড খুব ভালো থাকবো। আমি কোয়েলস কিচেন 1 যেগু আমরা কুমারপাড়াত আসিল 2019 সাল ওইগু এস্টাবলিশ করছিলাম, অগুত্যনেও কিন্তু আমরা ইগু করার যে সাহস যেটা ইগু কিন্তু অগুত্যনে পাইছি। 20 সিটের রেস্টুরেন্ট আসিল কিন্তু আমরা মাঝে মাঝে 1 লাখ টাকারও বিজনেস করছি প্রত্যেক দিন। এর মানে হইলে আমরা কনসেপ্ট কাস্টমার হলে পছন্দ করছেন, খানি পছন্দর আসিল। প্লাস আপনারা তো আর ইনশাআল্লাহ আমরার যে ইনোর যে ফেসিলিটিস আছে আপনারা দেখরা, ইনোর মাঝে ইউনিক কিছু জিনিস সকল থাকবো। একটা হইলো যে আমরা মাছ থাকবো, মাছ আপনি নিজে তুলিয়ে আমরা দিবা এবং আমরা রান্না করে খাওয়াবো। প্লাস বিদেশি কিছু খানি সকল আছে, স্টেক, থাই, জাপানিজ আপনার কিছু খানি থাকবো
মেক্সিকান কিছু থাকবো, মানে একটা ভ্যারাইটি আছে। প্লাস যদি আপনারা বাংলাদেশে চান তো বাংলাদেশে খানিও আছে এবং ওয়েডিং পার্টি হল আমরা ক্যাটারিং করব ইনশাআল্লাহ। জি না, আপাতত নাই, ভবিষ্যত আছে, কারণ পিছনে জায়গা আছে, আমরা সুইমিং পুল এবং থাকার জায়গা করবার রিসোর্ট টাইপের একটা স্টাইলে যাইবার একটা ইচ্ছা আছে, যদি আর কি মানুষে আপনার এগুলো অ্যাকসেপ্ট করেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা সেই দৃষ্টিনন্দন কয়েলস কিচেন কিন্তু আপনারা সামনে আমরা তুলিয়া ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা অসংখ্য গণিত মায়ার বায়ুনগল যুক্ত আছেন, সবরে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাইয়ার। আর এই বাংলাদেশের মানুষ অনেক সখিয়াল মানুষ, তারা সবসময় দৃষ্টিনন্দন এবং সুন্দর জায়গা কিন্তু তুকাইনার, তারই ধারাবাহিকতায় এই গোলাপগঞ্জ পৌরসভায় বড় মুকামে একটা দৃষ্টিনন্দন কয়েলস কিচেন কিন্তু এখানে প্রতিষ্ঠিত। ওর খুব সুন্দর একটা জায়গা, আর বিশেষ করে এখানেও কিন্তু উদ্বোধনের আগে আমরা দেখতাম পারি আর এখানে হাত চলের, এবং এই উদ্বোধনের আগে অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করা, অনেকে কিন্তু এখানে টিকটক করা এবং অনেকে এখানে ছবি তুলতে আমরা দেখতাম পারি। আর এই সিলেট অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট, আসলে খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন জায়গা হইল এই সিলেট। এখানে মনোরম পরিবেশে কিন্তু তৈরি ওর এই কয়েলস কিচেন, সেই কয়েলস কিচেন আপনারা আমরা দেখার চেষ্টা করি। আর এখানে যারা দর্শনার্থী যারা আইসেন এখানে তারার লগে আমরা এখন মাথার চেষ্টা করবো সেই দৃষ্টিনন্দন কয়েলস কিচেন সম্পর্কে। এখানে অনেক বাইয়াইন দেখিয়া আসেন, তারার লগে আমরা একটু মাতলে বিস্তারিত জানতাম পারবো। এখানে তারা খেনে আইসেন এবং কতটা সুন্দর এই দৃষ্টিনন্দন সেই জায়গা। খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন জায়গা এই কয়েলস কিচেন, আপনারা আমরা লগে থাকবা। এখানেও যারা আসেন তারার লগে আমরা মাথার চেষ্টা করবো। অনেক দর্শনার্থী কিন্তু এখানে আইসেন এই সেই সুন্দর একটা জায়গা, তারার লগে মাতলে এখানে আমরা আরও বিস্তারিত কিছু তথ্য জানতাম পারবো। এখানে একজন বাই আসেন সেই দৃষ্টিনন্দন কয়েলস কিচেনও বাই আইসেন, এবং বাই কিলা জানলা এবং খেনে আইলা বাই কাজ ভাই? আজকে আবার মানিয়ে লগিয়া মানুষের মুখ তুনে শুনলাম আর ফেসবুকে দেখলাম যে ওই জায়গাতে একটা কিচেন কোয়েল কিচেন নামে একটা রেস্টুরেন্ট ওর খুব সুন্দর। সো আজকে আমরা আইসি, আমরা ভাই দু তিনজন মিলিয়ে আইসি, আর দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দর, জিনিসটা খুব সুন্দর। এমনকি বেশিরভাগও আমি দেখলাম যে বেশিরভাগ টিকটক ভিডিও মানাইবার লাগে বাইরে আইরা, এমনকি আমরাও আইসি ওই কিছু ভিডিও ভিডিও মানাই একটু দেখি বাইরে লওয়া যায়নি, ভাই তো বাইরে লই না গাড়ি দেখলাম, আমরা চেষ্টা করি আমরা বাইরে লইতাম পারিনি। উদ্দেশ্য করি ভাই বোন সকলের উদ্দেশ্য করি ওখানে কোয়া যে আমরা ভিডিও কিছু খেয়াল রাখার লাগে, যে আমরা টুটা পাটা হালকা ভিডিও চাললেও গুলা ভিডিওটা যদি একটা করে লাইক দেন, একটা করে যদি ভিউ আয়, তার মাঝে আইডিটা কিছুটা উঠবো। ভাই পরিবেশ মাশাআল্লাহ খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর পরিবেশ। এমনকি আমি যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে লাইটিং করছেন, আমি লাইটিংটা আসলে খুব সুন্দর লাগে লাইটিং, এমনকি মাসানো যে পানির ব্যবস্থা করা হয়েছে বা বোয়ার ব্যবস্থা করা হয়েছে জিনিসটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগছে মাশাআল্লাহ। আমি আর সকল বাইদের প্রতি অনুরোধ করবো আইতা দেখতা এমনকি জিনিসটা আরও ভাইরাল করিয়া দিতা। অসংখ্য ধন্যবাদ জানাইয়ার, ধন্যবাদ ভাই। আমরা এই মুহূর্তে সেই দৃষ্টিনন্দন গোলাপগঞ্জ পৌরসভায় কয়েলস কিচেন নামে একটা অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ার রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারও, সেই পার্টি সেন্টার কিন্তু উদ্বোধনের অপেক্ষায়। আর এখানে আমরা দেখতাম পারি এর খাজ চলের, খাজর আগেও দেখা যায় যে অনেক সুন্দর, আর খাজ হইয়ারলে কিন্তু আরও সুন্দর লাগবো। বিশেষ করে একটা ফ্রাইডে মানে আগামী শুক্রবারে কিন্তু একটা উন্মুক্ত করে দেওয়া হইব, সাধারণ মানুষের লাগে সকলে কিন্তু এখানে আইয়া এখানে ঘুরতে পারবা এবং বেড়াইতে পারবা। আর এখানে আমরা যতটুকু জানতাম পারছি এখানে রেস্টুরেন্ট আছে, খাওয়ারও সুযোগ সুবিধা আছে। এখানে একজন ভাই এখানে আছেন, ভাইয়ের পরিচয়টা দিবে একটু, নামটা কইবা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ টাইম অফ সিলেট। আমি জমির হুসাইন, আমার বাড়ি বিয়ানী বাজার। প্রায় সময় সিলেট থেকে যাইতে আইতে এখানে দেখা যায় যে সুন্দর একটা কাজ চলের পর্যটনের মতন, সুন্দর ঘুরে ফিরিয়ে বেড়াইয়া দেখার মতন ভালাও লাগে, তাই আজ আইলাম। আইয়া অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হুনিয়ার আগামী শুক্রবারে উদ্বোধন হইব ইনশাআল্লাহ, আগামী শুক্রবারে আমরা আইম বাজে বাজারা দেখরা সবার দাওয়াত, আমরার পক্ষতা কী রইল ইনশাআল্লাহ, সব আইবা দেখবা সুন্দর লাগবো আনন্দ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, অনেক ভালো পরিবেশটা লাগে, যেমন একটা বাইরা দেশের মতন, আমরা বাইরা দেশে থাকি, বাইরা দেশের সব
পথি পরিবেশ আমরা উপভোগ করি আলহামদুলিল্লাহ সেম সেম বাইরাদেশের মতো লাগে গর্বিত আমরা সিলেট বাসী এইরকম পরিবেশ নিয়ে অসংখ্য ধন্যবাদ আমরা একজন প্রবাসী রেমিটেন যোদ্ধা মায়ার ভাই ধন্যবাদ জানাই আর আমরা সেই সুন্দর জায়গা আর এই সিলেট হইল অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট আসলে সিলেট অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর বিশেষ করে এই গোলাপগঞ্জ পৌরসভায় আরেকটা বাইরাল জায়গা আছে হইল গিয়া আনারস বাগান এবং আনারস বাগানের পরেও কিন্তু এই কয়েলস কিচেন কিন্তু যতটুকু আমরা দেখি আর এবং লক্ষ্য করলে দেখতাম পারি দিন বিশেষ করে একটা যেভাবে তারা আনারস বাগান রে বাইরাল করছেন হয়তো তারা এই কয়েলস কিচেন রেও বাইরাল হয়ে নিতে পারেন আর যত আমরা যতটুকু জানতাম পারছি এখানে যে সকল দর্শনার্থী আইছেন তারা কিন্তু অনেক টিকটকও বা ফেসবুকও ছবি দেখিয়া কিন্তু এখানে আইছেন সেই সুন্দর একটা জায়গা খুব সুন্দর অপরূপ সৌন্দর্য আমরা দেখতাম পারি আর এবং দৃষ্টিনন্দন একটা জায়গা এই গোলাপগঞ্জ সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভায় বড় মুকামে একটা কিন্তু প্রতিষ্ঠিত ওর তামিম ইয়াহিয়া বাইয়ের তামিম ইয়াহিয়া আহমেদের প্রতিষ্ঠিত বাইয়ে একটা কিন্তু প্রতিষ্ঠিত কররা এই প্রতিষ্ঠানটা গোলাপগঞ্জ পৌরসভাত আপনারা আমরা লগে থাকবো আপনারা কিন্তু সেই দৃষ্টিনন্দন কয়েলস কিচেন কিন্তু আমরা দেখাইবার চেষ্টা করি আর অনেক দর্শনার্থী যারা অবসর সময় পাইন তারা কিন্তু এই কয়েলস কিচেনও আইয়া এখানে ছবি তুলরা এবং আমরা দেখতাম আমরা টিকটক করা অসংখ্য অগণিত বাইয়াইন এবং বইনাইন কিন্তু এখানেও আইরা আপনারা আমরা লগে থাকবা অনেক মায়ার বাই বোন হলে কমেন্ট করা তার কমেন্টও আমরা পড়ার চেষ্টা করবো আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আমরা টাইমস অফ সিলেটে সবসময় চাই যে আপনারা সামনে ব্যতিক্রমী কিছু তুলিয়া ধরতাম দৃষ্টিনন্দন কিছু তুলিয়া ধরতাম এবং সিলেটর যা খবর আছে সেই খবরগুলোও কিন্তু আপনার সামনে আমরা তুলিয়া ধরি আপনারা আমরা লগে থাকবা আর প্লিজ সে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাইবা আর আমরা সাউন্ড ঠিক আছে না প্লিজ একটু জানাইবা আর সে কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবা এই মুহূর্তে আমরা অসংখ্য গণিত মায়ার বাই বোন সকল যুক্ত আছেন আমি লগে আছি জহিরুল ইসলাম সিয়াব আমরা সেই দৃষ্টিনন্দন একটা কয়েলস কিচেন সেই গোলাপগঞ্জ পৌরসভাত কিন্তু বড় মুকামে একটা প্রতিষ্ঠিত যে পায়ে প্রতিষ্ঠিত কররা এই রেস্টুরেন্ট সেই বাইয়ের লগে আমরা মাতেছি এবং খুব সুন্দর একটা জায়গা এখানে আমরা দেখতাম পারি একের পর এক দর্শনার্থী কিন্তু এখানে আইরা যারা টিকটক করেন এবং অনেকে এখানে টিকটক করা অনেক সুন্দর একটা জায়গা এখানে বর্তমানে কিন্তু খাদ চলে খাদর আগে অনেক সুন্দর আসলে তার লাইটিংটাও অনেক সুন্দর আর এই যে দৃষ্টিনন্দন জায়গাটা দেখতে পারা খুব সুন্দর অপরূপ সৌন্দর্য কিন্তু এই সিলেট আর তার ধারাবাহিকতায় এই গোলাপগঞ্জ পৌরসভায় কয়েলস কিচেন নামে একটা রেস্টুরেন্ট কিন্তু প্রতিষ্ঠিত এবং পার্টি সেন্টার এই গোলাপগঞ্জ পৌরসভায় আপনারা আমরা লগে থাকবা এই মুহূর্তে আমরা অসংখ্য গণিত মায়ার বাই বোন সকল যুক্ত আছেন সবরে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাইয়ার আর প্লিজ সে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাইবা আপনারা কিন্তু সিলেট থেকে সুদা কিন্তু এই গোলাপগঞ্জ পৌরসভায় বড় মুকাম আইয়া কিন্তু লামলেও কিন্তু এই সেই কয়েলস কিচেন পাইবা এবং যতটুকু একটা দেখাইতাম পারি আর যে আপনারা একটা ঠিক মেইন যে রোড আছে সেই মেইন গোলাপগঞ্জ পৌরসভা যাওয়ার সময় যে মেইন রোড আছে ঠিক মেইন রোডের পাশেই কিন্তু সেই কয়েলস কিচেন পড়ছে সেই কয়েলস কিচেনও আমরা দেখতাম পারি ইতিমধ্যে অনেক দর্শনার্থী এবং দর্শক যারা আছেন তারা কিন্তু এখানে আইসেন আমি লগে আছি জহিরুল ইসলাম সিয়াব আর প্লিজ সে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমরা জানাইবা আর এই মুহূর্তে আমরা অসংখ্য গণিত মায়ার বাই বোন সকল যুক্ত আছেন দেশ এবং প্রবাস থাকে বিশেষ করে আমরা প্রবাসী রেমিটেন যোদ্ধা মায়ার বাই বোন সকল যুক্ত আছেন যারা এই দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে প্রবাস নামক কষ্টের জেলে থাকিয়া এই দেশের খোঁজখবর সবসময় কিন্তু রাখেন এবং আমরা টাইমস অফ সিলেটের লগে থাকুন সেই সকল প্রবাসী রেমিটেন যোদ্ধা মায়ার বাই বোন সকলের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিনে প্রবাসের জীবন হেফাজতে রাখেন আবার যেন তারার মাতৃকুলো বাংলাদেশের জন্য সহি সালামতে আনিয়ে পৌঁছায় মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সেটি প্রার্থনা করি আর আমরা এই মুহূর্তে সেই গোলাপগঞ্জ পৌরসভায় কয়েলস কিচেনের ঠিক সামনে আমরা অবস্থান করি আর এবং সেই কয়েলস কিচেনটা আপনার সামনে আমরা তুলিয়া ধরছি একটা আগামী শুক্রবারে কিন্তু একটা অনুমুক্ত করে দেওয়া হইব ফ্রাইডে একটা অনুমুক্ত করে দেওয়া সাধারণ মানুষের লাগে একটা বর্তমানে কেন দেখতাম পারি খুব সুন্দর এই রাত্রে কিন্তু অনেক সৌন্দর্য কিন্তু এই কয়েলস কিচেনও
খুব সুন্দর লাইটিংটা, তারা লাইটিংটা কিন্তু অত্যাধুনিক ডিজিটাল লাইটিং আমরা যতটুকু লক্ষ্য করলে দেখতাম পারে। খুব সুন্দর একটা জায়গা, আর বিশেষ করে সিলেট হইল অপরূপ সৌন্দর্য। আসলে সিলেটও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বিশেষ করে শাহজালাল এবং শাহফরান রহমতুল্লাহ আলাইয়ের পূর্ণভূমি হইল গিয়া এই সিলেট শহর। এই সিলেট শহর খুব সুন্দর, সৌন্দর্যের প্রাচুর্যে ঘেরা। কিন্তু এই সিলেটও আছে জাফলং, লালাকাল, সাদা পাথর এবং অনেক সুন্দর সুন্দর রেসুট এই সিলেট আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা। কিন্তু এই সিলেট শহরও আছে অনেক চা বাগান, এই সিলেট শহরও আছে। আর ভিতরে আমরা দেখতাম পারি আর যে এই যে কোয়েলস কিচেন, কিন্তু গুলাবগঞ্জ পৌরসভা তোর সেই কোয়েলস কিচেনও কিন্তু ইতিমধ্যে খাত চলের আমরা দেখতাম পারি আর। এবং একটা সাধারণ মানুষের লাগে একটা শুক্রবারে মানে আগামী ফ্রাইডে কিন্তু একটা উন্মুক্ত করে দেওয়া হইব উদ্বোধনের অপেক্ষায়। টাইমস অফ সিলেট থাকি এতক্ষণ আমি আপনার লগে আসলাম জহিরুল ইসলাম শিয়াব, আমরা লগে আসলাম টাইমস অফ সিলেটের আয়োজন প্রতিনিধি রায়াল আহমদ বালাতাবা।